এদিকে শিমুলিয়া ঘাট থেকে মাঝির যাওয়ার পথে একটি ফেরিও আগুনের শিকার হয় শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি এর শফিকুল ইসলাম জানান ভোর পাঁচটার দিকে ফেরি রোকেয়া পঁয়ত্রিশ থেকে চল্লিশটি গাড়ি ও যাত্রী নিয়ে শরিয়তপুরের মাঝির কান্দি ঘাটে যাচ্ছিল ফেরিটি মাঝি কান্দি চ্যানেলে পৌঁছলে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনা হয় আগুনে ক্ষতিগ্রস্ত হয় কেবিনের বিছানা দরজা ও সিলিং তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি